হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি অসাধারণ একটি টুল, যা দিয়ে আপনি এই টাইপের এআই ইমেজ সহজে ক্রিয়েট করতে পারবেন। এবং এটা ক্রিয়েট করতে হাইয়েস্ট টুলে আপনাকে খরচ করতে হবে মাত্র 2 মিনিট। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, দেন সার্চ করবেন আমি যে টেক্সটটা দেখা আছে নিচে সেই টেক্সটটা। তো সেইটা দেখে গুগলে সার্চ করবেন এবং দেখবেন প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে। সেই ওয়েবসাইটে ঢুকে পড়বেন এবং মাস্ট বি সেখানে একটি লগ ইন করে নেবেন। তো আমার আগে থেকেই লগ ইন করা আছে, এর জন্য আমি লগ ইন করতেছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। তো লোড আসার পরে এখানে উপরে যে একটা টেক্সট বক্স লেখা আছে দেওয়া আছে, ওইখানে আপনি আপনার প্রম্পটটি দিবেন। প্রম্পট হলো যেই লেখাটার ইমেজ আপনি বানাতে যাচ্ছেন সেটা দিবেন। তো আমরা দিয়ে দিয়েছি এবং আমরা নিচে কন্টিনিউ বাটনে প্রেস করেছি এবং আমাদের লোডটি শুরু হয়ে গিয়েছে। তো লোডটি হচ্ছে, লোডটি খুব তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো লোডটি নিতে হয়তো বা 1 থেকে 2 মিনিট লাগতে পারে, হায়েস্ট হলে 1 মিনিটই লাগছে, আমি পৌঁছে 1 মিনিটের ভিতরে পেয়ে গেছি। তো লোড নিচ্ছে নিচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে, আমাদের ছবিটি দেখতে পারতেছেন, ছবিটি কেমন হয়েছে। ছবিটি অনেকটা সুন্দর হয়েছে। যদি আপনি রিজেনারেট করতে চান তাহলে নিচে আবারও যে জেনারেট বাইক আইকন আছে ওইখানে আবারও একটা ক্লিক করতে হবে। তো আমরা আরেকবার ক্লিক করে দেখাই যে আরেকটা ছবি আসে কিনা। তো দিয়ে দিয়েছি এবং শুরু হয়ে গেছে আবারও রিলোড। তো এখানে আমাদের আরও কিছুক্ষণ আগের মতন ওয়েট করতে হবে এবং আমাদের দেখতে হবে যে ছবিটায় কোনো সমস্যা আছে কি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটি চলে আসছে এবং এটাই কোনো সমস্যা না। এরপর ছবিটি ডাউনলোড করতে হলে ছবির উপর কিছুক্ষণ চেপে ধরে রাখলে এমন পপ আপ মেনু আসবে, সেখান থেকে আপনাদের ডাউনলোড ইমেজে চাপ দিলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ছবিটি ডাউনলোড করে নিয়েছি এবং আপনারা দেখতেই পারতেছেন এর রেজুলেশন কেমন, হাই কোয়ালিটি। এরকম ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। এরকম পরবর্তীতে আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের লাইক করে রাখুন।